আসসালামু আলাইকুম। উই লার্ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো, একজন কর্মচারী কোনো সরকারি অফিস থেকে বদলি হলে তাকে আইবাস প্লাস প্লাস থেকে কীভাবে রিলিজ করবেন। আমরা জানি প্রত্যেক অফিস থেকে কর্মকর্তা বা কর্মচারী যে কোনো সময় বদলি হয়ে থাকে, আর এই বদলি হওয়ার কারণে আপনি তাকে আইবাস প্লাস প্লাস থেকে রিলিজ করতে হবে। মূলত আজকে আমরা ওই জিনিসটি দেখাবো, আইবাস প্লাস প্লাস থেকে আপনি যে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে কীভাবে রিলিজ করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে প্রথমে গুগল অ্যাপটি ওপেন করতে হবে। গুগল অ্যাপটি ওপেন করার পর আমাদেরকে এই যে আপনারা দেখতেছেন, এটা হলো গুগলের সার্চ বক্স। এই সার্চ বক্সে আইবাস প্লাস প্লাস লিখতে হবে। আমি আবারও বলছি, গুগলের সার্চ বক্সে এসে আপনাদেরকে আইবাস প্লাস প্লাস লিখতে হবে। আইবাস প্লাস প্লাস লেখার পর আপনাদেরকে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এই যে আপনারা দেখতেছেন, এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা, এই যে আপনারা দেখতেছেন, আইবাস প্লাস প্লাস ভার্সন সিলেক্টর। আমি আবারও বলছি, আইবাস প্লাস প্লাস ভার্সন সিলেক্টর, এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি, দেখুন। ক্লিক করার ফলে আমাদের সামনে এরকম একটি অপশন আসছে। এখানে প্রথমে লিখে আছে আইবাস 2017-18 পর্যন্ত পুরাতন কোড অনুযায়ী। দুই নম্বরে লিখে আছে আইবাস প্লাস প্লাস 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী। আমি মূলত আইবাস প্লাস প্লাস 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী এখানে ক্লিক করবো। আপনারাও ঠিক এই নতুন কোড অনুযায়ী যেখানে লিখে আছে সেখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসছে। এখান থেকে আমাদেরকে ইউজার আইডি, অর্থাৎ এখানে যার নামে এই আইডিটা খোলা আছে তার আইডি এখানে দিতে হবে। পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ডটা দিতে হবে। তারপর লিখে আছে প্লিজ টাইপ দ্য নাম্বার ডিসপ্লে ভ্যালু, অর্থাৎ ডিসপ্লে নিচের ক্যাপচারটি এখানে লেখার কথা বলতেছে। তাহলে আমি এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটি দিবেন। এই যে আপনারা দেখুন, আমি আইডি দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, তারপর ক্যাপচারটি এখানে দিয়ে লগ ইনে ক্লিক করব। এখন আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখানে প্রথমে লেখা আছে, দেখুন, অ্যাকাউন্টিং। দুই নম্বরে লেখা আছে বাজেট এক্সিকিউশন। তিন নম্বরে লেখা আছে সিকিউরিটি। আমরা এই তিনটি অপশন থেকে মূলত আমাদেরকে বাজেট এক্সিকিউশনে ক্লিক করতে হবে। আপনারাও বাজেট এক্সিকিউশনে ক্লিক করবেন। আমি বাজেট এক্সিকিউশনে ক্লিক করতেছি। বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি নতুন একটি পেজ আসবে। প্লিজ ওয়েট, নেটের কারণে একটু লোডিং হচ্ছে। এই যে আমাদের সামনে এই পেজটি আসছে। এখানে আপনারা দেখতেছেন প্রথমে লেখা আছে বিল সাবমিশন, ফেস্টিভ্যাল বিল সাবমিশন, পোর্টাল বিল সাবমিশন, বাজেট এক্সিকিউশন, সার্ভিস ম্যানেজমেন্ট রিপোর্টস। আমাদেরকে বাজেট এক্সিকিউশনে ক্লিক করতে হবে। এই যে আমি বাজেট এক্সিকিউশনে ক্লিক করতেছি। বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পর আমাদের সামনে দুটি অপশন আসছে, মাস্টার ডাটা, অনলাইন পে বিল। আমাদেরকে এখান থেকে অনলাইন পে বিলে ক্লিক করতে হবে। আমি অনলাইন পে বিলে ক্লিক করতেছি। অনলাইন পে বিলে ক্লিক করার পর আমাদের সামনে দেখুন কতগুলো অপশন আসছে। এখান থেকে আমাদেরকে দেখতে হবে কোথায় রিলিজ অপশনটি আছে। রিলিজ অপশনটি কোথায় আছে আমাদেরকে এখান থেকে বাইর করতে হবে। বাইর করার পর আমাদেরকে ওই রিলিজ অপশনে ক্লিক করতে হবে। এই যে আপনারা দেখতেছেন রিলিজ অপশনটি, এই যে রিলিজ অ্যান এমপ্লয়ি, এখানে লিখে আছে রিলিজ অ্যান এমপ্লয়ি। আমি আবারও বলছি, রিলিজ অ্যান এমপ্লয়িতে ক্লিক করতে হবে। আপনারাও ঠিক সেম একইভাবে কাজটি করবেন, রিলিজ অ্যান এমপ্লয়িতে ক্লিক করবেন। আমি এমপ্লয়িতে ক্লিক করতেছি। রিলিজ অ্যান এমপ্লয়িতে ক্লিক করার পর আমাদের সামনে এই যে রিলিজ অ্যান এমপ্লয়ি, রিলিজ অ্যান এমপ্লয়ি পেজটি আমাদের সামনে আসছে। এখান থেকে আমাদেরকে
আপনারা দেখুন এখানে কি লেখা আছে। প্রথমে পে পয়েন্ট, এখানে পে পয়েন্টটা লেখা আছে এমপ্লু টাইপ, এখানে এমপ্লু টাইপ করে দিবেন। এমপ্লু টাইপ বলতে এখানে বুঝাইতেছে যদি আপনার অফিসার হয় তাহলে জিইউবি অফিসার সিলেক্ট করবেন, আর যদি কর্মচারী হয় তাহলে জিইউবি এমপ্লু সিলেক্ট করতে হবে, অথবা যদি আর্মি বা অন্য কিছু তাহলে আর্মি অফিসার। এগুলো লেখা থেকে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমাদেরকে গুগল ক্লিক করতে হবে, তাহলে আমাদেরকে এখানে সিলেক্ট এমপ্লু টাইপ, এখান থেকে আমরা সিলেক্ট এমপ্লু টাইপ সিলেক্ট করব। এই যে আপনারা দেখতেছেন সিলেক্ট এমপ্লু টাইপ, সিলেক্ট এমপ্লু টাইপে ক্লিক করার পর আমাদের সামনে তিনটি অপশন আসছে, জিইউবি অফিসার, জিইউবি স্টাফ, আর্মি অফিসার। তাহলে এখানে যেহেতু আমরা স্টাফ, জিইউবি স্টাফ যেহেতু আমরা রিলিজ করবো, তাহলে আমাদেরকে জিইউবি স্টাফে ক্লিক করতে হবে। যদি অফিসার হয় তাহলে জিইউবি অফিসারে ক্লিক করবেন, আর যদি আর্মি হয় তাহলে আর্মি অফিসারে ক্লিক করবেন। তাহলে আমার হলো জিইউবি স্টাফ, আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই পেজটি আসছে, এই যে আপনারা দেখতেছেন ন্যাশনাল আইডি। ন্যাশনাল আইডি এখানে কার ন্যাশনাল আইডি দিবেন, অর্থাৎ আপনার সরকারি অফিস থেকে বা আপনার অফিস থেকে যে কর্মচারী রিলিজ হবে বা যার বদলি হয়েছে তার ন্যাশনাল আইডি এখানে দিবেন। আমি আবারও বলছি, যে কর্মচারী আপনার অফিস থেকে বদলি হতে যাচ্ছে বা বদলি হচ্ছে তার ন্যাশনাল আইডি এখানে দিবেন। তাহলে আমি এখানে আমার অফিস থেকে যে বদলি হচ্ছে তার ন্যাশনাল আইডি আমি এখানে দিতেছি। এই যে দেখুন, আমি আমার অফিস থেকে যে বদলি হতে যাচ্ছে তার ন্যাশনাল আইডি এখানে দিয়েছি। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে গুয়েতে ক্লিক করতে হবে। আপনারাও ঠিক সেম একইভাবে কাজ করবেন। গুয়েতে ক্লিক করার পর এই যে প্লিজ ওয়েট, এই যে আমাদের সামনে আসছে, এই যে নেম, নেমের ঘরে যে বদলি হতে চাচ্ছে তার নাম এখানে অটোমেটিক চলে আসছে এবং পোস্ট আননোন থাকবে। তারপর এই যে আমাদের সামনে একটা অপশন আছে রিমার্কস, যে অপশনটা নিয়ে অনেকেরই প্রশ্ন মনে যে রিমার্কস এর ঘরে আমরা কি লিখবো। আপনারা এই বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা সিম্পল একটা বিষয়। রিমার্কস আমরা জানি সরকারি অফিস থেকে সচরাচর বদলি হয় বদলিজনিত কারণে, অন্য কোনো কারণ খুবই কম। সুতরাং আমরা রিমার্কস এর ঘরে কারণটা লিখতে হবে, আমার অফিস থেকে যে বদলি হচ্ছে সে যে রিলিজ হতে যাচ্ছে সে বদলিজনিত কারণে রিলিজ হচ্ছে। সুতরাং আমরা এখানে লিখে দেবো বদলিজনিত, শুধু এই কথাটা লিখতে হবে, বদলিজনিত কথাটা লিখলেই হবে। আমি আবারও বলছি, রিমার্কস এর ঘরে যে কারণে সে বদলি হচ্ছে, যেমন আমার অফিস থেকে সে বদলি হচ্ছে বদলিজনিত কারণে তাকে রিলিজ করতে হচ্ছে, সুতরাং এখানে বদলিজনিত লিখে দিবেন। বদলিজনিত লিখে দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো রিলিজ। এই যে আপনারা দেখতেছেন রিলিজ একটি অপশন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে, এই রিলিজে ক্লিক করতে হবে। মূলত আমি রিলিজে ক্লিক করার পর আমাদের সামনে আসবে ইয়েস অর নো, এরকম একটি অপশন আসবে, তখন আপনি ইয়েস এ ক্লিক করবেন। আমি এখানে রিলিজে ক্লিক করতেছি না, কারণ আমি 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 আমার স্টাফকে রিলিজ করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা ঠিক একইভাবে করে রিলিজে ক্লিক করবেন, রিলিজে ক্লিক করার পর আপনাদের সামনে ইয়েস ও নো আসবে, তখন আপনারা ইয়েস এ ক্লিক করে দিলে আপনাদের এখান থেকে আপনার কর্মচারী রিলিজ হয়ে যাবে। মূলত এইভাবে আমরা একজন সরকারি অফিস থেকে কোনো কর্মচারীকে রিলিজ করে থাকি আইবিএস প্লাস প্লাস থেকে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের সামনে পরবর্তীতে অন্য ভিডিওতে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।